ডাক্তার মাধ্যমে কিংবা যেভাবে ইচ্ছে যারা এই ব্যাপারে বুঝেন ভালো জ্ঞানী ভালো তারা এটাকে উপস্থিত যা আসিস বলি তো আমি কিছু প্রমাণপত্র নিয়ে আসছি সেই প্রমাণ যারা আসেন জামান স্যার ছিলেন আমাদের কবি ভাই ছিলেন ভূয়া ছিলেন আব্দুল ভাই আমাদের জেলা অনেকে পেছন ছিলেন প্রতিষ্ঠা করি এরপরে এটার আনুষ্ঠানিকভাবে এটার ঘোষণা ব্যারিস্টার মহমুদ ইসলাম সাহেব এটার ঘোষণা ঘোষণা করতে দেয় স্বাধীনতা স্বাধীনতার সাথে অবিচ্ছেদ্য নাম বঙ্গবন্ধু তার মানে স্বৈরাচার দুজনে ছিল এটা হাইকোর্টের রায় অনুযায়ী স্বৈরাচার বলা হয়নি মুরাল ভাঙবে সো দে ওয়ান্ট টু মেক অ্যান ইস্যু যেমন নাটকের সশস্ত্র হামলা হয়েছিল সেই হামলায় ছাত্র দলের একজন সুবিধা পান নাই হোসেন মোহাম্মদ এরশাদ বলা উচিত না তবু বলে দিচ্ছি কারণ সরকারকে হেল্প করেছে এই ডাউনলোড করা হয়েছে বঙ্গবন্ধু যেখানে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল গতকাল দেখলাম শুনলাম আমি প্রথম আলোতে দেখলাম আমাকে নাকি দায়ী করা হয়েছে আমার প্রশ্ন হলো যেটা যদি জিয়াউর রহমানের মোরাল এটা তো থাকারই কথা না এটা প্রশাসনের ব্যর্থতা কারণ পঞ্চম সংশোধনীতে মহামান্য সুপ্রিম কোর্ট জিয়াউর রহমানের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করেছেন এবং তার কার্যকালকে অবৈধ ঘোষণা করেছেন সমস্ত কর্মকাণ্ডকে এবং তার রাষ্ট্রপতি পদকেও অবৈধ ঘোষণা করেছেন এটা সুপ্রিম কোর্টের রায় তো সুপ্রিম কোর্টের রায় যদি এটা হয়ে থাকে যেই ব্যক্তিকে সুপ্রিম কোর্ট বলেছে তার সমস্ত কার্যকলাপ অবৈধ তার তো কোনো মুরাল কথা থাকার কথা না হ্যাঁ কেউ যদি তার ব্যক্তিগতভাবে তার পানির ট্যাঙ্কির উপরে মুরাল লাগাতে চান সেটা সে লাগাতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই হ্যাঁ এবং ওনার নাকি 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জের জনগণ ওনাদের আলটিমেটামের শক্তিতে আমি দেখতে চাই জনের আলটিমেটাম এবং এমন অশ্লীল ভাষায় কথা বলেছেন এটা শুনে আমাদের কেউ কেউ যখন ফোন করেছে তাদেরকে যে এরকম কথা বললে কেন তার আগেই তারা ফোন করেছেন ফোন করে এটা বলেছেন ভাইরে মাইন্ড করতে মানা করেন ভাই মানে সাংঘস পান মাইন্ড করতে মানা করেন ভাইয়ের বিরুদ্ধে যদি কিছু কথা বলি তাহলে আমাদের একটু দাম বাড়ে সেন্ট্রালে তো যদি দাম বাড়ার জন্য করে থাকে আমার কোনো আপত্তি নাই তারা বড় নেতা হোক যদি আমার বিরুদ্ধে কথা বলে দাম বাড়ে এখন কে বলেছে একচুয়ালি আমি টু বি অনেস্ট আমি তাও যাইনি শুনছি সো এগুলি নিয়ে আমি মাথা গরম করি না আমি একটা লজিক দেখাই আপনাদের কাছে এখানে একটা জেলা প্রশাসকের চিঠি আছে আপনারা দেখেন হ্যাঁ জেলা প্রশাসকের চিঠি এখানে জেলা প্রশাসক চিঠিটা ইস্যু করেছেন 2/4/2024 অর্থাৎ এই মাসের 2 তারিখে নারায়ণগঞ্জ জেলার টাউন হল কমিটির সভা আগামী 4/2024 রোজ বৃহস্পতিবার বেলা 12টায় জেলা প্রশাসক নারায়ণগঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এ সময় একজন সম্মানিত উপদেষ্টা হিসাবে সবাই আপনার উপস্থিতি সবাকে সমৃদ্ধ করবে সো আমরা তো জানি সিদ্ধান্ত কি সিদ্ধান্ত তাই হয়েছে কারণ এটা তো পরিত্যক্ত ভবন এই সিদ্ধান্ত 14তেই হয়ে আছে এটাকে ভেঙে ফেলা হবে ভেঙে ফেলার পরে কি হবে এই সিদ্ধান্তটা হয়নি তাহলে যদি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েই থাকে আগে এবং সেটাই এখন রিপিট হয়েছে গতকাল এবং সর্বসম্মতিক্রমে রিপিট হয়েছে ওখানে ওখানে কেউ দ্বিমত পোষণ করেননি তারপরে রাজুক এখন বলেছে যে সমস্ত ভবনগুলি ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণের মধ্যে 1 নম্বর এই ভবনটি আছে সেই কারণেও এটা মনে করেন এটা জিয়া হল না কিংবা টাউন হল না সেই কারণে এটা ভেঙে ফেলার দরকার তো সেই দৃষ্টিকোণতে এটা ভাঙা হবে তাহলে সেইটাই যদি হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে 2 তারিখে এই সভা ডাকা হয়েছে এই চিঠি তারাও পেয়েছে কোনো না কোনোভাবে 3 তারিখে এটা ভাঙা হলো 4 তারিখে আমরা ভাঙার সিদ্ধান্ত নিলাম তাহলে আমরা এতদিন ভাঙলাম না কেন 3 তারিখে জিয়াউর রহমানের মোরাল ভাঙলাম না কেন আমি তো জানি এমনিতেই ভাঙা হবে এটা সো হোয়াট ইজ আওয়ার প্রবলেম এটা সরকারই ভাঙবে প্রশাসনই ভাঙবে এবং ভাঙতে বাধ্য তারা তাহলে বিষয়টা হচ্ছে এটা তারা এই জিনিসটা অত্যন্ত সুকৌশলে এই কাজটি করেছে কিংবা কাউকে দিয়ে করিয়েছে কিংবা নিজে নিজে ভেঙে পড়েছে কিংবা ঠাটা পড়ে পড়ে গেছে তিনটার মধ্যে একটা হইতে পারে যে কোনো জিনিস ঠাটা পড়ে নেই এটা আমি কনফার্ম তো যদি ভেঙে যায় তারা এটাকে নিয়ে একটা ইস্যু সৃষ্টি করবে এবং এই ইস্যুটা সৃষ্টি করে তারা চেষ্টা করবে এইখানে যারা এখানে যাদের স্বাধীনতার পক্ষের যে শক্তি কিংবা বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে এখানে তৈরি না হয় এই অপচেষ্টা তারা চালাবে যারা এই অপচেষ্টা চালাবেন তাদেরকে আমি পরিষ্কারভাবে আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই যে কোয়াইট ইম্পসিবল আপনারা পারবেন না